সাধারণত বছরে দু মাস বর্ষাকাল লক্ষ্য করা যায়। তবে মুর্শিদাবাদ জেলার ফারাক্কার মহাদেবনগর গ্রামে বর্ষাকালের মেয়াদ দীর্ঘ 7 থেকে 8 মাস। অবাক হচ্ছেন, তাই তো? অবাক হওয়ারই কথা। তবে মহাদেবনগর গ্রামের চিত্রটা ঠিক এই রকমই। বছরের অধিকাংশ সময়ই বর্ষাকালের ন্যায় জল জমে থাকে গ্রামের রাস্তায়। দীর্ঘ প্রায় 1 কিলোমিটার রাস্তার এই হাঁটু জল পেরিয়েই যাতায়াত করতে হয় নিত্যযাত্রীদের। গ্রামের এক বাসিন্দা রহমত আলী জানিয়েছেন, অর্জুনপুর থেকে ধুলিয়ান যাওয়ার এই রাস্তা বছরের অধিকাংশ সময়ই জলমগ্ন হয়ে থাকে। পাশেই রয়েছে হাই মাদ্রাসা স্কুল, রয়েছে বাজারও, তাই প্রতিদিনই কয়েক হাজার ছাত্রছাত্রী সহ গ্রামের স্থানীয় বাসিন্দাদের এই জল পেরিয়েই পৌঁছতে হয় তাদের নিজেদের গন্তব্যে। তার উপর আবার এই জমা জল থেকেই ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে মশা মাছি পোকার উপদ্রব। আর প্রত্যেক দিনের এই সমস্যা মাথায় নিয়েই এগিয়ে চলেছে মহাদেবনগর গ্রামের জনজীবন। এলাকাবাসীর এই সমস্যার কথা বারবার পঞ্চায়েত প্রধান সহ প্রশাসনিক আধিকারিকদের কাছে তুলে ধরা হলেও হয়নি সমস্যার সমাধান। কবে এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে মহাদেবনগর গ্রামের মানুষ, সেদিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা অর্জুনপুর থেকে ধুলিয়ান যাওয়ার রাস্তা একটা। এই রাস্তায় প্রায় বছরে 6 থেকে 7 মাস জল বদ্ধ হয়ে থাকে এক হাঁটু পর্যন্ত। এখান দিয়ে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী স্কুল যাওয়া আসা করে ধুলিয়ান হাই মাদ্রাসার কাছে। একটা ছোট্ট বাজারও যে সদর হাট বলে, তো লোকজনের চরম সমস্যা। এখানে লোকজন বাচ্চারা তো হেঁটে যেতেই পারে না রাত্রিবেলা, বড়দেরও চরম সমস্যা। কতদিন ধরে এই সমস্যা ভুগছেন? আর এই যে জল জমে থাকছে 5 মাস 6 মাস, এখানে বিভিন্ন ধরনের পোকামাকড় জন্ম হয়েছে, মশার জন্ম হয়েছে, এলাকাতে পরিবেশ দূষণ ঘটেছে, দুর্গন্ধ সারা সবসময় বিরাজ করছে এখানে। এই ব্যাপারে প্রধানকে বা প্রশাসনকে জানিয়েছেন? এই ব্যাপারে অনেক জায়গায় জানানো হয়েছে, প্রধানকেও জানানো হয়েছে, ব্লকও জানানো হয়েছে, এমনকি আমাদের বর্তমান MLA 2 দিন দেখেও গেছেন, কিন্তু এখন পর্যন্ত আশানুরূপ কিছু হয়নি। জানি না আগামী দিনে হবে কি না কিংবা কতদিনে হবে, তার কোনো সুস্পষ্ট আমাদের কাছে কোনো খবর নাই। এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? এই সমস্যাটা প্রায় বছর 2 থেকে হচ্ছে। এখানে প্রধানত এখন এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য যেটা করা দরকার, রাস্তায় ড্রেন তৈরি করতে হবে। যার ড্রেন নাই, নিকাশি ব্যবস্থা বলে কিছু নাই এখানে। এই মুহূর্তে দাবি কী রাখছেন? এই মুহূর্তে আমরা এলাকার জনগণের দাবি যে রাস্তায় ড্রেন তৈরি করতে হবে। আগে ড্রেন করে জলটাকে, বদ্ধ জলটাকে নদীতে নিয়ে আসতে হবে, যেখানে কাছে নদী রয়েছে, এবং রাস্তাটাকে উঁচু করতে হবে। আপনার নাম? আনাম রহমত আলী। গ্রামের নাম? মহাদেবনগর। আমি একজন স্কুল টিচার আর কি, প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করি স্কুলের সময়। এখন তো স্কুল বন্ধ রয়েছে করোনার জন্যে, কিন্তু এখান দিয়ে যেতে গিয়ে আমাদের সমস্যা হয়, রাস্তাটা অনেকদিন প্যান্ট ভিজে যায়, তাই অনেক সময় আমরা কী করি, ওই দিক দিয়ে ঘুরে যেতে হয় দূর দিয়ে। তো আমিও চাই যেন রাস্তাটা শুরু হয়, ব্যবস্থাটা হয়ে যায়, ড্রেনের ব্যবস্থাটা হয়। কতদিন ধরে এই সমস্যাটা? প্রায় 2-3 বছর ধরে। হ্যাঁ, অনেকে জানানো হয়েছে এলাকা থেকে, জানিয়েছে ওরা এলাকা থেকে জানিয়েছে। আমরা তো আমার পাশের গ্রাম বাড়ি আর কি, তা আমি এখান দিয়ে স্কুল যাই। দাবি কী রাখছেন? দাবি বলছে এই রাস্তার ব্যবস্থা হোক, এটাই আমাদের দাবি, এবং এখানে একটা ড্রেনের ব্যবস্থা হলে আরও বেশি ভালো হবে, জল নিকাশি ব্যবস্থা করতে হবে, কারণ আমরা ডেঙ্গু নিয়ে তো সমস্যায় ভুগছি। জল জমলে তো ডেঙ্গু হবে, তো এখানেও দীর্ঘদিন জল জমে থাকে, মোটামুটি 7-8 মাসের বেশি থাকে জল জমে। যেখানে এলাকার অনেক লোক যাচ্ছে স্কুলে, ছাত্রছাত্রীরা প্রতিদিন যায়, ওদেরও প্রচণ্ড সমস্যা। অনেকে আবার ঘুরে যায়, বৃষ্টি হলে তো আরও জল। আপনি আজকে এসছেন, আজকে তো বৃষ্টি নেই, বৃষ্টি থাকলে বুঝতে পারতেন কতটা জল থাকে এখানে, আর মোটর সাইকেল চালিয়ে এলেন তো বুঝলেন কতটা জল রয়েছে। এই জন্য সমস্যার সম্মুখীন হচ্ছেন, প্রচণ্ড সমস্যা এখানে। এই রাস্তা দিয়ে যেতে অনেক সময় আবার ফিট থাকে, লোকজন থাকে, অনেকে পড়েও যায় রাস্তা দিয়ে, অনেকে মোটর সাইকেলে পড়েও যায়, এবং প্যান্ট তো ঘিনে, ওটা তো স্বাভাবিক ব্যাপার, আমাদেরও অনেক দিন হয়েছে।
আপনার নাম? আমার নাম আশফাক হোসেন। গ্রামের নাম? আমার বাড়ি দক্ষিণ মদনগর, আমি একজন প্রাইমারি শিক্ষক, এই রাস্তাতে যাতায়াত করি। জঘন্য রাস্তা হয়ে আছে, মানুষজন হাঁটা যায় না, একবারে কোনো কিছু হাঁটা যায় না। হ্যাঁ, নদপুর তো আসছে মজুরের কাছে আছে, অসুবিধা হয়েছে পুরা, হাজার ছাত্র যে যা হাজার হাজার ইয়ে যে অসুবিধা পুরা। কতদিন ধরে এই সমস্যা? হ্যাঁ, এই সমন্ত্র দু তিন বছর থেকে আছে। জানিয়েছেন প্রধান সবাইকে? জানা আছে, প্রত্যেক মানে আছে, গায়ে লোক আছে, পড়বে না জঙ্গলা কোয়া আর কিছু কাজ। হ্যাঁ, তবে জঙ্গলা আমার এখানে প্রধান আছে, জঙ্গলা ছিল, ওখো আর সেদিন কোয়া যায় যদি সোনা দিয়ে মানে বানতে পারবে। রাস্তা ওটা ঢালাই হয়ে আছে, রাস্তা দিয়ে জল পড়েছিল আস্তে আস্তে, কিছু অন্য লোক ওইখানে কোলবালটা ফেলেছে, তারপরে ঘিস ফেলেছে, রাস্তাটা বারোটা বাজিয়েছে। এখন ওইখানে যদি ঘিস ফেলা যায় বাড়ির জল একটাও বেরোবে না, ওইখানে ড্রেন ছাড়া উপায় নাই। এবং কয়েকদিন আগে পঞ্চায়েত সমিতির মেম্বার এমদাদুল লোক নিয়ে এসেছিলো, মাপযোগ করে গেছে, ড্রেন হবে। কতদিনের মধ্যে হবে সেটা আমি সেটা পঞ্চায়েত আমাদের পঞ্চায়েতের আন্ডারে নাই, ওটা পঞ্চায়েত সমিতি, ওটা পঞ্চায়েত সমিতির মেম্বার বলতে হবে কদিন লাগবে। সেখানে ইনকোয়ারি করে গেছে, মাপযোগ করে গেছে। আপনার নাম? অমিত কুমার সরকার। আপনি? মেম্বারের ওয়াইফ, হাজব্যান্ড। ও টু পাবলিক স্কুল, উন্নত সর্বাধুনিক পরিকাঠামো সমন্বিত আদর্শ আবাসিক বিদ্যালয়। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সুদক্ষ শিক্ষক দ্বারা পঠন পাঠনের ব্যবস্থা রয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য পৃথক ক্যাম্পাস মুর্শিদাবাদে ধুলিয়ান ও উমরপুরে অবস্থিত ও টু পাবলিক স্কুলে তিনটি ক্যাম্পাসে জাতি ধর্ম নির্বিশেষে সকল ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এছাড়া সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। দুস্থ ও মেধাবীদের জন্য আর্থিক ছাড়ের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে